রবিবার পুলিশের জুলুম, বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ সহ একাধিক বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও ও স্মারকলিপি প্রদান করা হয়। এদিন বিজেপির মিছিল হরিতলায় আসতেই পুলিশ তাদের আটকে দেয়। পরে বিজেপির সাংগঠনিক জেলা সহ সভাপতি শঙ্কর দাসের নেতৃত্বে 5 সদস্যের এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেন। এদিন শঙ্কর দাস জানান, বিজেপি অহিংসা আন্দোলন করছে, ভারতের মাটি অহিংসার মাটি। আমাদের যে কর্মসূচির মেন কেন্দ্রবিন্দু ছিল, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি করেই আমরা আজকে ডেকোরেশন দিয়েছি এবং প্রশাসনকে বলেছি তাদের ভূমিকা সদর্থক হতে হবে, দলমত নির্বিশেষে ক্রিমিনালদের প্রতি ব্যবস্থা নিতে হবে, শাসক দলের দলাদাস হলে চলবে না। সমস্ত বাংলা জুড়ে বিজেপির যে আন্দোলন দেখা যাচ্ছে, সেই আন্দোলনের তুলনায় আজকের আন্দোলনটা অনেকটা নির্বিষ মনে হলো না। এটা কি কোথাও কি তৃণমূলের সাথে আপনাদের সমঝোতা হচ্ছে বলে? না, আমরা শাসকের শাসন ক্ষমতা যাওয়ার পথে, আর তাই টিএমসি আমাদের দলের কর্মীদের মিথ্যে মামলা দেওয়া যা প্রশাসনকে ব্যবহার করছে। যেহেতু প্রশাসনকে চাকরি করে, তারা নিরুপায় অনেক সময় করতে বাধ্য হন। তার কারণ টিএমসি জানে যে ভারতীয় জনতা পার্টি আর 6 মাস পরে যে ইলেকশন বিপুল ভোটে জিতে নবান্ন দখল করবে। আপনারা এত নির্বিষ আন্দোলন করলেন কেন? না, ছিল না কেন? আমরা জনগণের স্বার্থে, আমাদের কেউ শত্রু নয়, প্রশাসনও আমাদের শত্রু নয়, আমরা প্রশাসনের কাছে সদর্থক ভূমিকা আশা করি, তার বিষ নির্বিষে কোনো প্রশ্ন নেই। এটা কি অহিংসা আন্দোলনের রাস্তা নিয়েছেন আপনারা? এ দেশ অহিংসা আন্দোলনের পথে আছে, হিংসা আন্দোলনের পথে আছে। যখন যেমন ব্যবস্থা, যখন যেমন হবে তখন তেমন ব্যবস্থা। তাহলে কি বলা যায় যে বিজেপি এখন গান্ধী নীতিতে হাঁটছে? এ দেশ গান্ধীর দেশ, এ দেশ নেহরুর দেশ, এ দেশ নেতাজির দেশ, বিবেকানন্দের দেশ, তাই এ দেশ অহিংসার মাটি। আমরা হিংসার বিশ্বাসী কই না, আমরা হিংসামুক্ত বাংলা গঠন করতে চাই। বারাসাত থেকে শোভন রায়, রিপোর্ট আনন্দ বার্তা।